নমস্কার, আমি পায়েল, আর পায়েলের গল্পের গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বামুনের মেয়ে গল্পটি শোনাব আপনাদের। তবে তার আগে দুটো কথা বলতে ইচ্ছে করছে। কথা সাহিত্যিকের পক্ষে বোধহয় এমনটা সম্ভব, যিনি নিজে একজন ব্রাহ্মণ, তারপরেও ব্রাহ্মণদের গোড়ামির বিরুদ্ধে সব থেকে বেশি কলম চালিয়েছিলেন বোধহয় তিনি নিজেই। জাতপাতের ভেদাভেদ সেই সময় সমাজে যে কতটা প্রকট ছিল সেটা কথা সাহিত্যিকের লেখাতেই বারবার ফুটে উঠেছে। দরদি একজন লেখক, যতবারই পড়ি মুগ্ধ হই, মনে হয় তার মতন দরদ দিয়ে গরিব মানুষের কথা সত্যি কেউ এমন তুলে ধরতে পারেনি। যারা গল্পটি শুনবেন আশা করি তাদেরও ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প পাঠ। পাড়া বেড়ানো শেষ করিয়া রাসমণি অপরাহ্ন বেলায় ঘরে ফিরিতেছিলেন, সঙ্গে 10-12 বৎসরের নাতনিটি আগে আগে চলিয়াছিল। অপ্রশস্ত পল্লীপথের এধারে বাঁধা একটি ছাক শিশু ওধারে পড়িয়া ঘুমাইতেছিল। সম্মুখে দৃষ্টি পড়িবা মাত্র তিনি নাতিনীর উদ্দেশ্যে চিৎকার করিয়া উঠিলেন, ওলো ছুরি, তরিটা ডিঙ্গুসনি, ডিঙ্গুলি, হারাম জাদি, সজ্ঞপানে চেয়ে পথ হাঁটছ, চোখে দেখতে পাও না যে ছাগল বাঁধা রয়েছে? নাতিনী কহিল, ছাগল ঘুমোচ্ছে ঠাকুমা। ঘুমোচ্ছে আর দোষ নেই, এ শনি মঙ্গলবারে কিনা তুই দড়িটা স্বচ্ছন্দে ডিঙিয়ে গেলি। তাতে কি হয় ঠাকুমা? কি হয়? ওরার মুখী বামুনের ঘরে 9-10 বছরের বুড়োধারী মেয়ে, এটা শেখনি যে ছাগল দড়ি ডিঙোতে মারাতে নেই, কিছুতে নেই। আর বলে কি না কি হয়? না বাপু, বেটাবেটিদের ছাগল পোষার জানায় মানুষের পথে ঘাটে চলা দায় হলো। হ্যাঁ, এই মঙ্গলবারের বারবেলায় মেয়েটা যে দড়িটা ডিঙিয়ে ফেললে কেন? কিসের জন্যে পথের ওপর ছাগল বাঁধা? বলি তাদের ঘরে কি ছেলে মেয়ে নেই? তাদের কি একটা ভালো মন্দ হতে জানে না? অকস্মাৎ তার দৃষ্টি পড়িল 12-13 বছরের একটি দুলেদের মেয়ের প্রতি। সে ত্রস্ত ব্যস্ত হইয়া তাহার ছাক শিশুটিকে সরাইবার জন্য আসিতেছিল। তখন অনুপস্থিতকে ছাড়িয়া তিনি উপস্থিতকে লইয়া পড়িলেন। তীক্ষ্ণ কণ্ঠে কহিলেন, তুই কেলা? মরণ আর কি, একেবারে গা ঘেঁষে চলেছিস যে, চোখে কানে দেখতে পাস নে? বলি মেয়েটার গায়ে তোর আঁচলটা ঠেকিয়ে দিলি নে তো? দুলে মেয়েটি ভয়ে জড়সড় হইয়া বলিল, না মাঠান, আমি তো হেতা দিয়ে যাচ্ছি। রাসমণি মুখখানা অতিশয় বিকৃত করিয়া কহিলেন, হেতা দিয়ে যাচ্ছি? তোর হেতা দিয়ে যাবার দরকার কি লা? ছাগলটা বুঝি তোর? বলি কি জেতের মেয়ে তুই? আমরা দুলে মাঠান। দুলে? এই অবেলায় মেয়েটাকে ছুঁয়ে দিয়ে তুই নাওয়ালি? তাহার নাতিনী বলিয়া উঠিল, আমাকে তো ছুঁইনি ঠাকুমা। রাসমণি ধমক দিলেন, তুই থাম পোড়ার মুখী, আমি দেখলুম যেন দুলে ছুরির আঁচলের ডগাটা তোর গায়ে ঠেকে গেল। যা এই পরন্ত বেলায় পুকুরে ডুব দিয়ে মর্গে যা, দিয়ে তবে বাড়ি ঢুকবি। না বাপু, যার জন্ম আর রইল না, ছোট লোকের বড় বারবার অন্ত হয়েছে, দেবতা বামুন আর গেরাজ্যই করে না। হারামজাদি দুলে পাড়া থেকে ছাগল বাঁধতে এসেছে বামুন পাড়ার মধ্যে। দুলে মেয়েটির ভয় ও লজ্জার অবধি ছিল না, সে ছাক শিশুটিকে বুকে তুলিয়া লইয়া শুধু বলিল, মাঠান, আমি ছুঁইনি। ছুসনি যদি, তবে এ পাড়ায় এসেছিস কেন? মেয়ে হাত তুলিয়া অদূরে কোনো একটা অদৃশ্য গৃহ নির্দেশ করিয়া কহিল, ঠাকুরমশাই তেনার ওই গৈলের ধারে আমাদের থাকতে দিয়েছে, মাকে আর আমাকে দাদামশাই তেইরে দিয়েছে না। যাহারাই হোক এবং যে জন্যই হোক, একজনের দুর্গতির ইতিহাসে রাসমণি ক্রুদ্ধ হৃদয় কথঞ্চিৎ প্রফুল্ল হইল এবং এই রুচিকর সংবাদ সবিস্তারে আহরণ করিতে তিনি কৌতূহলী হইয়া প্রশ্ন করিলেন বটে, বলি কবে তোদের তাড়িয়ে দিলে লো? পরশু রাত্রিরে মাঠান।
তুই এক করে দুলের মেয়ে বুঝি? তাই বল, এক করে মরতে না মরতে বুড়ো তোদের বের করে দিলে? ছোট জাতের মুখে আগুন! তা বাপু, দিলে বলে কি তোরা বামুন পাড়ায় এসে থাকবি? তোদের আস পর্দা তো কম নয় লা! কে আনলো তোর মাকে? রামতনু বারুজ্যের জামাই বুঝি? নইলে এমন বিদ্যে আর কার? ঘর জামাই ঘর জামাইয়ের মতো থাক! তা না, শ্বশুরের বিষয় পেয়েছিস বলে পাড়ার মধ্যে হাঁড়ি ডোম দুলে কেওড়া এনে বসাবি? এই বলিয়া রাসমণি হাঁক দিয়া ডাকিলেন, বলি সন্ধ্যা, ও সন্ধ্যা, ঘরে আছিস কা? সামান্য একটুখানি পোড়ো জমির ওধারে রামতনু বারুজ্যের খিড়কি। তাহার ডাক শুনিয়া অদূরবর্তী খিড়কির দ্বার খুলিয়া একটি 19-20 বছরের সুশ্রী মেয়ে মুখ বাহির করিয়া সাড়া দিল, কে ডাকে গা? ও মা, দিদিমা যে, কেন গা? বলিতে বলিতে সে বাহির হইয়া আসিল। রাসমণি কহিলেন, তোর বাপের আক্কেলটা কিরকম শুনি বাছা? তোর দাদামশাই রামতনু বারুজ্যে, তার ডাক সাইটে কুলি, তার ভিটে বাড়িতে আজ প্রজা বসলো কিনা বাগদি দুলে? কি ঘেন্নার কথা মা! এই বলিয়া গালে একবার হাত দিয়াই পুনশ্চ কহিতে লাগিলেন, তোর মাকে একবার ডাক, জগ এর কি বিহিত করে করুক, নইলে চাটুর্যে দাদাকে গিয়ে আমি নিজে জানিয়ে আসব। সে তো একটা জমিদার, একটা নামজাদা বড় লোক, সে কি বলে একবার শুনি। সন্ধ্যা অত্যন্ত আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে দিদিমা? ডাক না একবার তোর মাকে, তাকে বলে যাচ্ছি কি হয়েছে। এই বলিয়া নাতিনীকে দেখাইয়া কহিলেন, এই যে মেয়েটা, মঙ্গলবারের বারবেলায় ছাগল দড়ি ডিঙিয়ে ফেললে, ওই যে দুলে ছুরি আঁচল ঘুরিয়ে বাছাকে ছুঁয়ে দিলে। সন্ধ্যা দুলে মেয়েটাকে জিজ্ঞাসা করিল, তুই ছুঁয়ে ফেলেছিস? সে বেচারা তখনও ছাগ শিশু বুকে করিয়া একধারে দাঁড়াইয়াছিল, কাঁদো কাঁদো গলায় অস্বীকার করিয়া বলিল, না দিদি ঠান। রাসমণির নাতনিটিও প্রায় সঙ্গে সঙ্গে বলিয়া উঠিল, না সন্ধ্যা দিদি, ও আমাকে ছোঁয়নি, ওই হোতা দিয়ে। কিন্তু কথাটা তাহার পিতামহীর হুঙ্কারে ওই পর্যন্তই হইয়া রহিল। ফের নেই করছি সারামজাদি, চল আগে বাড়ি চল, ছুয়েছে কিনা সেখানে গিয়ে দেখাচ্ছি। সন্ধ্যা হাসিয়া কহিল, জোর করে নাওয়ালে ও আর কি করবে দিদিমা? তাহার হাসিতে রাসমণি জ্বলিয়া গেলেন, বলিলেন, জোর করি না করি সে আমি বুঝবো, কিন্তু তোর বাপের ব্যবহারটা কিরকম? কোন ভদ্র লোকটা ভিটে বাড়িতে ছোট জাত ঢোকায় শুনি? লোকে কথায় বলে দুলে, সেই দুলে এনে বামুন পাড়ায় ঢুকিয়েছে? বলি ঘর জামাই ঘর জামাইয়ের মতো থাকলেই তো ভালো হয়। পিতার সম্বন্ধে এই অপমানকর উক্তিতে ক্রোধে সন্ধ্যার মুখ আরক্ত হইয়া উঠিল। সেও কঠিন হইয়া জবাব দিল, বাবা তো আর পরের ভিটেই ছোট জাত ঢোকাতে চাননি দিদিমা, ভালো বুঝেছেন, নিজের জায়গায় আশ্রয় দিয়েছেন, তাতে তোমারই বা এত গায়ের জ্বালা কেন? আমার গায়ের জ্বালা কেন? কেন জ্বালা দেখবি তবে? যাব একবার চাটুর্যে দাদার কাছে, গিয়ে বলবো। তা বেশ তো, গিয়ে বলো গে না, বাবা তো তার জায়গায় দুলে বসান নিজে, তিনি বড় লোক বলে বাবার মাথাটা কেটে নেবেন। বটে, যত বড় মুখ নয় তত বড় কথা, হলো সে আর কেউ নয় ও লোক চাটুর্যে, তোর বাপ বুঝি এখনো তারে চেনেনি? আচ্ছা। হাঙ্গামা শুনিয়া জগদ্ধাত্রী বাহির হইয়া আসিলেন। তাহাকে দেখিবা মাত্রই রাসমণি অগ্নিকাণ্ডের ন্যায় প্রজ্বলিত হইয়া উঠিলেন, চিৎকারে সমস্ত পাড়া সচকিত করিয়া বলিলেন, শোন জগ, তোর বিদ্যে ধরি মেয়ের আসপর্দার কথাটা একবার শোন, লেখাপড়া শেখাচ্ছিস কি না? বলে বলিস তোর গোলক চাটুর্যেকে বাবার মাথাটা যেন কেটে নেয়। বলে বেশ করেছি, নিজের জায়গায় হাড়ি দুলে বসিয়েছি, কারো বাপ ঠাকুরদার জায়গায় বসাইনি, অমন ঢের বড় লোক দেখেছি, যে যা পারে তা করুক, শোন তোর মেয়ের কথাগুলো একবার শোন। জগদ্ধাত্রী বিস্মিত ও কুপিত হইয়া জিজ্ঞাসা করিলেন, বলেছিস এই সব কথা? সন্ধ্যা মাথা নাড়িয়া কহিল, না আমি এমন করে বলিনি। রাসমণি তাহারই মুখের ওপর হাত নাড়িয়া গর্জন করিয়া উঠিলেন, বললিনে, এরা সবাই সাক্ষী নেই?
কিন্তু পরক্ষণে কণ্ঠস্বর অনির্বচনীয় কৌশলে উচ্চ শব্দ হইতে একেবারে খাদে নিখাদে নামাইয়া লইয়া জগদ্ধাত্রীকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, মা ভালো কথাই বলেছিল, মঙ্গলবারের বার বেলায় মেয়েটা ছাগল দড়ি ডিঙিয়ে ফেললে, তাই বললুম, আহা কে এমন করে পথের ওপর ছাগল বাঁধলে গা? তাই না শুনতে পেয়ে দুলে ছুরিটা ছুটে এসে বাছার মুখের ওপর আঁচল ঘুরিয়ে মারলে, বলে ঠাকুর মশায়ের জায়গায় ছাগল বেঁধেছি, তুমি বলবার কে? তাই মা তোমার মেয়েকে ডেকে শুধু এই কথাটা বলেছি, দিদি এই যে অবেলায় মেয়েটা নাইতে হবে, বার বেলায় ছাগল দড়ি ডিঙিয়ে ফেললে, তা তোমার বাবা যদি এদের দুলে পাড়া থেকে তুলে এনে বসিয়েই থাকে, তো দিদি ছাগল টাগল গুলো একটু দেখে শুনে বাঁধতে বলে দিস, ছোট জেদের আচার বিচারের জ্ঞান গম্মি তো নেই। চাটুজ্জে দাদা বুড়ো মানুষ, এই পথেই তো আসা যাওয়া করে, মারামারি করে আবার রেগে টেকে উঠবে, মা এতেই তোমার মেয়ে আমায় মারতে যা বাকি রেখেছে, বলে যা যা তোর চাটুজ্জে দাদাকে ডেকে আনগে, তার মতো বড় লোক আমি ঢের দেখেছি, তার বাপের জায়গায় যখন হাড়ি দুলে প্রজা বসাবো তখন যেন সে শাসন করতে আসে। আচ্ছা তুমি বলো দিকি মা, এইগুলো কি মেয়ের কথা? জগদ্ধাত্রী অগ্নিমূর্তি হইয়া কহিলেন, বলেছি সেই সব। সন্ধ্যা এতক্ষণ পর্যন্ত নির্বাক বিস্ময়ে রাসমণির মুখের প্রতি চাইয়াছিল, মায়ের কণ্ঠস্বরে চকিত হইয়া ঘাড় ফিরাইয়া শুধু বলিল, না বলিসনি, তবে কি মাসি মিছে কথা কইছে? বল মা, তাই একবার তোর মেয়েকে বল। সন্ধ্যা মুহূর্তকাল মৌন থাকিয়া মায়ের প্রশ্নের উত্তর দিল, জানিনে মা কার কথা মিছে, কিন্তু তোমার আপনার মেয়ের চেয়ে এই পাতানো মাসিকেই যদি বেশি চিনে থাকো তো না হয় তাই। এই বলিয়া দ্বিতীয় প্রশ্নের পূর্বে খোলা দ্বার দিয়া দ্রুত পদে ভিতরে চলিয়া গেল। উভয়ে বিস্ফোরিত নেত্রে সেই দিকে চাইয়া রহিলেন এবং অবসর বুঝিয়া দুলে মেয়েটাও তাহার ছাগলছানা বুকে করিয়া নিঃশব্দে সরিয়া পড়িল। রাসমণি বলিলেন, দেখলি তো জগ তোর মেয়ের তেজ, শুনলি তো কথা, বলে পাতানো মাসি, কুলিনের ঘরের মেয়ে তাই, নইলে বিয়ে হলে এ বয়সে যে পাঁচ ছ ছেলের মা হতে পারত, পাতানো মাসি, শুনলি তো? জগদ্ধাত্রী চুপ করিয়া রহিলেন এবং রাসমণি নিজেও একটু স্থির থাকিয়া হঠাৎ বলিয়া উঠিলেন, হ্যাঁ জগ, শুনলাম নাকি অমর্ত্য চক্রবর্তীর ছেলেটাকে তোরা আজও বাড়িতে ঢুকতে দিস, বলি কথাটা কি সত্যি? জগদ্ধাত্রী মনে মনে অতিশয় শঙ্কিত হইয়া উঠিলেন। রাসমণি বলিতে লাগিলেন, আমি তো সেদিন পুলিনের মায়ের সঙ্গে ঝগড়াই করে ফেললুম, বললুম সে মেয়ে জগদ্ধাত্রী আর কেউ নয়, হরিহর বাণুজ্যে মশায় নাতনি, রামতনু বাণুজ্যের কন্যা, যারা সুদূর বলে কায়েতের বাড়িতে পর্যন্ত পাত হয় না তারা দেবে ওই মেলের চোরাটাকে উঠোন মারাতে, তোরা বলছিস কি? এই হিতৈষিনীর দরদের কাছে লজ্জা পাইয়া জগদ্ধাত্রী শুধু একটুখানি শুষ্ক হাসি হাসিয়া বলিলেন, কথাটা তুমি ঠিকই বলেছ মাসি, তবে কি জানো মা, ছেলেবেলা থেকে ওর আসা যাওয়া আছে, আমাকে খুড়িমা বলতে অজ্ঞান, তাই কালে ভদ্রে যদি কখনো আসে তো মুখ ফুটে বলতে পারিনি, করুন তুমি আর আমার বাড়ির মধ্যে ঢুকো না, মা বাপ নেই, বাচ্চাকে দেখলেই কেমন যেন মায়া হয়। রাসমণি প্রথমে অবাক হইলেন, পরে ক্রুদ্ধ স্বরে বলিলেন, অমন মায়ার মুখে আগুন? অকস্মাৎ সেই ক্রোধ অতি উচ্চ ধাপে চড়িয়া গেল এবং তাহারই সহিত কণ্ঠস্বরের সমতা রক্ষা করিয়া বলিতে লাগিলেন, ওই এক গুয়ে ছোড়াটাকে কি তোরা সোজা বজ্জার ঠাউরাস? অমন নচ্ছার গায়ের মধ্যে আর দুটি নেই, তোকে বলে দিলু, চাটুজ্জে দাদা একটা জমিদার মানুষ, তিনি নিজে স্বয়ং ছোড়াটাকে ডেকে পাঠিয়ে বলেছিলেন, করুন জলপানির লোভ দরিয়ায় ভাসিয়ে দিয়ে ঘরের ছেলে ঘরে বসো গে যাও, বিলে যেও না, কিন্তু কথাটা কি ছোড়া শুনলে? অত বড় একটা মানি লোকের মান রাখলে? উল্টে ছোড়া নাকি বিলেত যাবার সময় ঠাট্টা করে বলেছিল, বিলেত গিয়ে যার যায় আমার সেও ভালো, কিন্তু গোলক চাটুজ্যের মতো বিলেতে পাঁঠা ভেড়া চালান দিয়ে টাকা করতেও চাইনি, সমাজের মাথায় চড়ে লোকে জাত মেরে বেড়াতেও পারবো না। ওহ
আমি যদি সেখানে থাকতুম জগ, যে দিয়ে ছোড়ার মুখ সোজা করে দিত। যে গোলক চাটুজ্জে ভাত খেয়ে গোবর দিয়ে মুখ ধোয় তাকে কি না? জগদ্ধাত্রী বিনীত কণ্ঠে বলিতে গেলেন, কিন্তু অরুণ তো কখনো কারো নিন্দে করে না মাসি। তবে বুঝি আমি মিছে কথা কইছি চাটুজ্জে দাদা বুঝি? তবে না না, তিনি বলবেন কেন? তবে লোকে নাকি অনেক কথা বানিয়ে বলে। তোর এক কথা জগ, লোকের তো আর খেয়ে দে কাজ নেই, তাই গেছে বানিয়ে বলতে। আচ্ছা, তাই বা বিলেতে গিয়ে কোন দিগ্গজ হয়ে এলি? শিখেলি চাষার বিদ্যে, শুনে হেসে বাঁচি নে। চকর্তি হ আর যাই হ, বামুনের ছেলে তো বটে, দেশে কি চাষি ছিল না? এখন তুই কি যাবি হালগরু নিয়ে মাঠে মাঠে লাঙল দিতে? মরণ আর কি! তাহার কণ্ঠস্বরের তীব্র সৌরভ ক্রমে ব্যাপ্ত হইবার উপক্রম করিতেছে। গন্ধ পাইয়া পাছে পাড়া সমজদার মধুমক্ষীর দল জুটিয়া আসে এই ভয় জগদ্ধাত্রী আস্তে আস্তে বলিলেন, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন মাসি? একটু ভেতরে গিয়ে বসবে চলো না। না মা, বেলা গেল আর বসবো না, মেয়েটাকেও তো আবার নাইয়ে ধুয়ে ঘরে তুলতে হবে। দুলি ছুরিটা বুঝি পালিয়েছে? হ্যাঁ ঠাকুমা, তোমরা যখন কথা করছিলে কিন্তু সে আমাকে ছুঁয়নি। ফের নেই করছি সারামজাতি? কিন্তু জগ, ব্যাগত্যা করি বাছা, পাড়ার ভেতর আর হাড়ি দুলে ঢোকাস নি, জামাইকে বলিস। বলবো বই কি মাসি, আমি কালি ওদের দূর করে দেব। আর থাকলে তো আমাদের পুকুর ঘাট সরবে, ওদের জল মারামারি করে আমাদেরই তো হাঁটতে হবে। তবে তাই বল না মা, তাহলে কি আর যার জন্ম থাকবে? আমিও তো সেই কথাই বলেছিল, কিন্তু আজকালকার মেয়ে ছেলেরা নাকি কিছু মানতে চায়। তাই তো চাটুজ্জে দাদা সেদিন শুনে অবাক হয়ে বললেন, রাসু, আমাদের জগদ্ধাত্রীর মেয়েটাকে নাকি তার বাপ লেখাপড়া শিখুচ্ছে? তারা করছে কি? মানা করে দে, মানা করে দে। মেয়ে ছেলে লেখাপড়া শিখলে যে একেবারে গোল্লায় যাবে। জগদ্ধাত্রীর ভয়ের পরিসীমা রহিল না, কহিলেন, চাটুর্যে মামা বুঝি বলছিলেন? বলবে না, সে হলো সমাজের মাথা, গায়ের একটা জমিদার, তার কানে আর কোন কথাটা না ওঠে বল? এই তো আমারও ধর না কেন, বুড়ো হতে চললু, লেখাপড়ার তো ধার ধারি নেই, কিন্তু কোন শাস্ত্রটি না জানি বল? কারো বাপের সাধ্য আছে বলে রাশি বামনি একটি অশাস্ত্র কাজ করেছে? এই যে মেয়েটা ছাগল দড়ি ডিঙ্গোবা মাত্র শিউরে উঠে বললুম, বললো ছুরি করলি কি? আজ যে মঙ্গলবারের বার বেলা, কই কোনো পণ্ডিত বলে যাক দি কিনা, এতে দোষ নেই। তা হবার জো নেই মা, তা হবার জো নেই, আমার বাপ মায়ের কাছে শিক্ষে পেয়েছিলুম, কিন্তু ডাক দিকি তোমার লিখিয়ে পড়িয়ে মেয়েকে কেমন বলতে পারে? জগদ্ধাত্রী নিঃশব্দে ত্রুটি স্বীকার করিয়া কহিলেন, একটু বসলে হতো না মাসি? না মা, বেলা গেছে, আরেকদিন আসবো, নে খেদি বাড়ি চল। এই বলিয়া নাতিনীকে অগ্রবর্তী করিয়া কয়েক পথ চলিয়া হঠাৎ ফিরিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ জগ, অমন পাত্রটি হাতছাড়া করলি কেন বল দেখি? না, হাতছাড়া ঠিক নয়, তবে কিনা ঘর বাড়ি কিছু নেই, বয়স হয়েছে, তোমার জামাইয়ের মত হয় না বাছা। রাসমণি বিস্ময়ে থমকিয়া দাঁড়াইলেন, বলিলেন, শোনো কথা একবার বলি, তার ঘর নেই তোর তো আছে, তোর আর ছেলেও নেই মেয়েও নেই যে তার জন্য ভাবনা। এক মেয়ে, সেই মেয়ে জামাই নিয়ে ঘর করতিস, সে কি অমন্দ হতো বাছা? আর বয়স, কুলিনের ছেলের 40-42 বছর বয়স কি আবার একটা বয়স! রসিকপুরের জয়রাম মুখুজ্জের দৌত্তর, তার আবার বয়সের খোঁজ কে করে জগ? তাছাড়া মেয়ের বয়সের দিকেও একবার তাকা দিকে নি, আরো গড়িমসি করবি তো বিয়ে দিবি কবে? শেষে কি তোর ছোট পিসির মতো চিরটাকাল থুবড়ো রাখবি? জগদ্ধাত্রী সলজ্জভাবে কহিলেন, আমিও তো তাই বলি মাসি, কিন্তু মেয়ের বাপ যে একেবারে। কথাটাকে সম্পূর্ণ করিতে দিবার ধৈর্য রাসমণির রহিল না, জ্বলিয়া উঠিয়া বলিলেন, মেয়ের বাপ বলবে না কেন? আহা, তার নিজেরই যেন কত ঘর বাড়ি জমিদার ছিল, আশালি বাবু তোরা। তাছাড়া ওই অরুণদের বৈঠকে দিন রাত বসা দাঁড়ানো গান বাজনা করা, শুনি হুকো পর্যন্ত নাকি চলে যাচ্ছে, ও কথা সে বলবে না তো কি চাটুজ্জে দাদা বলবে? বদ্ধ করলি জগ। কিন্তু তাও বলে দিচ্ছি বাছা, ঘর বর যখন মিলেছে
তখন নানা করে দেরি করে শেষকালে অতি লোভে তাঁতি নষ্ট করিস নে, তোর ছোট পিসি গোলাপি থুবড়ো হয়ে মলো। তোর বাপের বড় মেজ দুই পিসির বিয়েই হলো না, আর তোমার কি সময় বিয়ে হতো বাছা, যদি না তোর বাপ মা কাশিতে গিয়ে পড়তো? বিয়ান কাশিবাসিনি, কামড় কোমর নেই, জামাই স্কুলে পড়ছে, ঘর বর যাই মিলে গেল, অমনি ধা করে তোদের দুহাত এক করে দিয়ে মেয়ে জামাই নিয়ে দেশের লোক দেশে ফিরে এলো। ভাঙচির ভয়ে বিয়ের আগে কাউকে খবরটুকু পর্যন্ত দিলে না, ভালোই করেছিল, নইলে বিয়ে হতোই কিনা তাই বা কে জানে। রেখে দি চল, জয়রাম মুখুজ্জের নাতি, তার আবার ঘর বাড়ি, তার আবার বয়স, তার আবার কালো ধলো, কালে কালে কতই শুনবো। নে এগো বাছা, আর দেরি করিস নে। কাপড় চোপড় কাচতে, সন্ধ্যা দিয়ে আর্নিকমালা সারতে আজ দেখছি এক পোহর রাত হয়ে যাবে। কিন্তু তাও বলি বাপু, খ্রিস্টেন ফিস্টেনকে বাড়ি ঢুকতে দেওয়া, মেয়ের সঙ্গে হাসি তামাশা করতে দেওয়া ভালো নয়, কথাটা ঢিডি হয়ে গেলে মেয়ের পাত্তর পাওয়া ভার হবে বাছা। নেনে খেদি চল না, পরের কথা পেলে তুই যা নড়তে চাস না দেখি। বকিতে বকিতে নাতিনীকে অগ্রবর্তী করিয়া রাসমণি প্রস্থান করিতেছিলেন। জগদ্ধাত্রী শঙ্কিত বিরস মুখে কিছুক্ষণ সেই দিকে চাইয়া থাকিয়া হঠাৎ যেন তাহার চমক ভাঙিয়া গেল, কহিলেন, ওমা খেদি একটু দাঁড়া দেখি বাছা, ক্ষেত থেকে কাল এক ঝুড়ি নতুন মুক্তকেশি বেগুন আর একটা কচি নাও এসেছিল, তার গোটা কতক আর নাওয়ের এক ফালির সঙ্গে নিয়ে যা দেখি মা, আমি চট করে এনে দিই। এই বলিয়া তিনি দ্রুত পদে বাটের দিকে যাইতেছিলেন। রাসমণি পুলকিত বিস্ময় বলিয়া উঠিলেন, ওমা বেগুন বুঝি এরই মধ্যে উঠল? বলিয়াই কণ্ঠস্বর এক মুহূর্তে খাটো করিয়া নাতনিকে কহিলেন, ওলো খেদি মুখ পোড়ামে, ফুটোর মতো দাঁড়িয়ে রইল, সঙ্গে সঙ্গে জানা। এবং পরক্ষণেই তাহাকে পিছন হইতে ডাকিয়া কহিলেন, ছুটে আসিস খেদি, আমি ততক্ষণ একটু এগোই। আজকের মতো এই পর্যন্তই। বুঝতে পারছেন তো কতটা পীড়িত ছিল নিচু জাতের মানুষেরা। বামনের মেয়ে গল্পের পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।